যখন কারেন্টের বাল্ব এসে গেল তখন সবাই ভেবেছিল মোমবাতি রাজত্ব চলে গেল। কিন্তু আজ মানুষ সেই মোমবাতি বাড়িতে সাজানোর কাজে লাগায় এবং দীপাবলিতে প্রচুর পরিমাণে মোমবাতির ব্যবহার হয়। বর্তমানে পাওয়ার কাট এত হতে চলেছে মনে হচ্ছে আবার মোমবাতির স্বর্ণযুগ ফিরে আসছে। মোমবাতি বানানো খুবই সোজা মনে হয়, কিন্তু বেশ কিছু ডিজাইন কালারের মোমবাতি বানানো অনেক কঠিন। সর্বপ্রথমে বলি, আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন ও বেল আইকনটি অন করুন। মোমবাতি বেশ কিছু প্রসেসিংয়ে বানানো হয়, কিন্তু এর প্রধান কাঁচামাল প্যারাফিন ওয়াক্স। প্রথমে একটা মেশিনের সাহায্যে লম্বা লম্বা সুতো গরম প্যারাফিন ওয়াক্সে ডুবিয়ে নেওয়া হয় এবং সুতোগুলো কুলিং ড্রামে দিয়ে ঠান্ডা করানো হয়। এই প্রসেসে ওয়াক্স সুতোর মধ্যে লেগে থাকে। সুতোগুলো এক জায়গায় জড়িয়ে রাখা হয় এবং গরম প্যারাফিন ওয়াক্স ছোট ছোট টুকরোতে পরিণত হয়, যেগুলো 6 মিটার উঁচু ফ্রিজের চেম্বারে গিয়ে পৌঁছায় এবং অনেকটা শক্ত হয়ে যায়। এখানে খেয়াল রাখতে হবে যে যেন ফ্লেক্সগুলো একে অপরে চিপকে না যায়। এরপর ফ্লেক্সগুলোকে একটা প্রেসার মেশিন দিয়ে মোমবাতির আকার দেওয়া হয়। এই অবস্থায় দেখা যায় মোমবাতির মাঝে ফুটো থাকে, যেটা সুতোর জন্য রাখা হয়েছে। আর এগুলোকে উইঙ্কিং মেশিন দিয়ে সুতোটা ভরা হয় এবং মোমবাতি তৈরি করা হয়। কিন্তু বন্ধুরা, মোমবাতি বানানোর শুধু এটাই প্রসেসিং নয়, বরং আরও অনেকভাবে করা যায়। অন্য ফ্যাক্টরিতে প্রথমে একটা ফ্রেমের সাথে অনেক সুতো বেঁধে নিচের দিকে ঝুলিয়ে দেওয়া হয় এবং গরম প্যারাফিন ওয়াক্সে ডুবিয়ে নেওয়া হয়। প্রতিটি ফ্রেমে 96টি সুতো থাকে, যেগুলো প্যারাফিন ভ্যাক্সে বারবার ডোবানো হয়, তাতে মোমবাতি তৈরি হয়ে যায়। যেহেতু সুতো ঝোলানো থাকে, তাতে পৃথিবীর গ্র্যাভিটির জন্য এই মোমবাতির ওপর দিক সরু হয়। এরপর আপনারা ছোট ছোট মোমবাতি দেখে থাকবেন, যেগুলো ডেকোরেশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এগুলো বানানোর জন্য প্রথমেই একটা ফ্রেম বানিয়ে নেওয়া হয়, এরপর গরম লিকুইড ভেক্স ঢালা হয় এবং জমে শক্ত হয়ে যায়। এর ওপরের লেয়ারটা স্ক্র্যাপারের সাহায্যে তুলে দেওয়া হয়। মোমবাতিটি বের করে উইঙ্কিং মেশিনের সাহায্যে সুতো ভরে দেওয়া হয়। এবার মোমবাতি পুরোপুরি ব্যবহারে উপযুক্ত হয়ে যায়। আরও একরকম মোমবাতি আছে যেটা অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু এটার ডিজাইন দারুণ সুন্দর করা যায়। প্রথম থেকেই একটা মোটা মোমবাতি রেডি করে নেওয়া হয় এবং এইভাবে অনেকবার কেটে ডিজাইন করে জলে ডুবানো হয়। এরপর অন্য একটা যন্ত্রের সাহায্যে কেটে উইন্ডমিল ডিজাইন তৈরি করে ফেলে। এই সম্পূর্ণ কাজটা 15 মিনিটের মধ্যে করতে হয়, কারণ মোমবাতি 15 মিনিটের বেশি নরম হয়ে থাকে না। এটা বানানোর জন্য 1 বছরেরও বেশি ট্রেনিং নিতে হয়। এই বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের জন্য আমরা অনেক মজাদার মজাদার ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসি। যদি ভিডিও ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করবেন, তার সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যেন। আর হ্যাঁ, এর সাথে পাশের বেল আইকনে ক্লিক অবশ্যই করবেন, যেন নতুন ভিডিও সবার আগে দেখতে পান।